মূলত হচ্ছে মোবিলিটি আর না বাংলাদেশের যে আর্ট আর কি, তার কারণ বাংলাদেশের আর্টের সাথে বাইরের একটা সম্পর্ক আছে যেটা আমি বারবার বলি। আমাদের আজকের দিনে আমরা যখন বাঙালি ন্যাশনালিজমের একটা এক্সট্রিম পর্যায়ের ন্যারেটিভের মধ্যে ঢুকে গেছি, তখন আসলে এসব নিয়ে কথা বলাটা অনেকে কমফোর্টেবল ফিল করে না। বাট আমি বারবার বলি যে যে কোনো অঞ্চলের আর্ট বা শিল্পকলা আশেপাশের এবং অনেক দূরের শিল্পকলার সাথে সম্পর্কিত কোনো না কোনোভাবে। যেমন মোঘল আর্ট পার্সিয়ান আর্টের সাথে সম্পর্কিত, বেঙ্গলের যে সেন বংশের সময়কার যে আর্ট বা শিল্পকলা সেগুলো একেবারেই সাউথ ইন্ডিয়ান আর্টের সাথে সম্পর্কিত ছিল, কারণ সেন বংশের মানুষেরা ছিল সাউথ ইন্ডিয়া থেকে আসা এবং তারা সব অনেকে বলেন যে 10 জন শিল্পীকে নিয়ে এসেছিলেন এখানে এবং সেই 10 জনের একটা প্রভাব আমাদের এখানে আছে। এবং যেই বেঙ্গলের লিনিয়ারিটির কথা বলি আমরা, রৈখিকতার কথা বলি এবং রৈখিক এই যে ট্রেডিশন, এটা আসলে সেন বংশের সূত্রে সাউথ ইন্ডিয়া থেকে এখানে ট্রাভেল করে। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের আইটিনারারি যেটা আসলে আপনি ট্রেন ধরে বলতে পারবেন আর কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে আজকের যুগে যখন শিল্পী বা শিল্পীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, সেই যাতায়াতের সূত্রে এই স্থানান্তরের ত্বরিত হওয়ার সূত্রে তারা বিভিন্ন প্রভাব নিয়ে আসছেন বা প্রভাবের বদলে ইম্প্যাক্টের ফলে যে নতুন কাজের বা নতুন চিন্তার জন্ম হচ্ছে। অর্থাৎ এটা ঠিক নগর প্রবণতা নয়, এটা হচ্ছে যে বিভিন্ন রকম শিল্পকলার মাধ্যম, এক্সপেরিমেন্টেশন এবং ভাষা, নতুন নতুন ভাষার যে চারিদিকে স্ফুরন হচ্ছে সেইগুলোর টাচে আসার ফলে, সেগুলোর কাছাকাছি যাওয়ার ফলে যে ধরনের স্টিমুলেশন হয়, যে ধরনের চিন্তা মানুষের মধ্যে আসে, সেই চিন্তা থেকে আবার নতুন আর্টের সূচনা হতে পারে। সবসময় যে হয় তা নয়, তবে সেই সূত্রেই আমরা আজকে বসেছি এখানে এবং আমার পাশে আছেন শহীদ কবির, শহীদ কবিরের পাশে আছেন মোহাম্মদ ইকবাল। শহীদ কবির বহু বছর স্পেনে থেকেছেন, মোহাম্মদ ইকবাল ঢাকা শহরে পড়ালেখা পাঠ চুকিয়ে জাপানে থেকেছেন, বৃত্তি লাভ করে জাপানে বহুদিন থেকেছেন এবং ওই জাপানে থেকে ফিরে আসার পর আমরা ওনার কাজের মধ্যেও কিছু পরিবর্তন দেখি, একেবারে যে আমূল পরিবর্তন তা নয়। আর শহীদ কবির এখানে লালন এবং লালন ফকির কেন্দ্রিক যে কালচারাল বা সাংস্কৃতিক প্রবণতাগুলি ছিল, চিন্তার যে প্রবাহ ছিল, সেই প্রবাহের মধ্যে থেকে একসময় ছবি আঁকতেন, তার মতো করে উনি ইন্টারপ্রেট করে নিতেন লালন ফকিরের যে দর্শন সেগুলো। তো তারপর দেখা যায় যে উনি স্পেনে গিয়ে এক ধরনের ল্যান্ডস্কেপ, খুব সাধারণ বস্তু এইসবের মধ্যে উনি চলে যান আর কি। তো এই পরিবর্তনগুলি আমরা খেয়াল করেছি এবং এই পরিবর্তনগুলি কীভাবে হলো এবং কীভাবে আমরা তাদের এই আইটিনারারি, যেটাকে ইংরেজিতে বলে যে বিভিন্ন জায়গায় যে যাতায়াত, তার যে পথরেখা, এই সৃষ্টিশীলতার পথরেখা আমরা আসলে ধরতে চাই আজকে এখানে বসে। এবং বলে রাখি যে আমাদের সাথে আয়েশা সুলতানা যোগ দেওয়ার কথা ছিল, তো উনি আসতে পারেননি, তার কারণ ওনার একটা ফ্যামিলি ইমার্জেন্সি হয়েছে। তো আমি প্রথমে শহীদ কবিরকে বলবো, উনি যাতে অন্তত 10-12 মিনিট ওনার জার্নিটা সম্পর্কে কিছু বলেন আমাদেরকে। হ্যালো, প্রথম আমার পরিচয় দিই, আমি শহীদ কবির, আমি নিজেকে সাধারণত বলি রং মজুর, বিকজ আমি কর্মে বিশ্বাসী। কারণ একটা জিনিস অনেকদিন আগে থেকে সবসময় প্রচলিত ছিল একটা কথা যে সবার উপরে মানুষ সত্য, কিন্তু আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তার চেয়ে বড় সত্য কর্ম এবং তার চেয়ে বড় সত্য উদ্দেশ্য, কর্মের উদ্দেশ্য। তা আমি কর্মে বিশ্বাসী, এই জন্য আমি রঙ্গজিৎ বলে থাকি। আমি 69-এ চারুকলা থেকে, তখন চারুকলা না ওটাকে বলতো আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ, ওখান থেকে 5 বছরে একটা কোর্স ছিল, সেটা পরে ওটাকে বলতো BFA। ওটা করার পরে আমি ছবি এটা শুরু করলাম। আগে তো স্টুন লাইফে কাজ করছি, স্টিল লাইফ যা ক্লাসে ছিল। তো প্রথম আমাকে মোহাম্মদ কিবরিয়া সাংঘাতিক ইনফ্লুয়েন্স করছেন ওনার কাজ দেখে, বিশেষ করে ওনার কাজের রং, স্পেস অ্যান্ড টেক্সচার, এগুলি আমাকে ভীষণভাবে আলোড়িত করে, আমি আমাকে ইনফ্লুয়েন্স করে। আমি প্রায় 5 বছর ওনার ওই ধরনের কাজ করছি অ্যাবস্ট্রাক্ট,
ফুলি অ্যাবস্ট্রাক্ট যেটা, তো তখন আমার অনেকে আমার সম্পর্কে আমার নেগেটিভলি বলছে যে আমি অনুকরণ করছি, বাট আই আই ডিডন্ট আই আই নিউ হোয়াট আই এম হোয়াট আই ওয়াজ ডুইং, আমি জানতাম আমি কেন করছি, কারণ ওনা উনি ওনার কাছে আমার এত ভালো লাগতো, এত সম্পূর্ণ বিশেষ করে কম্পোজিশন অ্যান্ড কালার, তা আমি ভাবতাম যে আমি গ্রামারটা শিখে নিই স্বরলিপি গলা যেমন যেন একজন গা গলার সাথে আমি পাঁচ বছর গলা শুনছি। তারপরে আমাকে বিভিন্ন ধরনের কারণে আমাকে আমি খোঁজা শুরু করলাম, যেটা আমার জানি শুরু তখন তখন আমি নকশিকাটার থেকে কাজ করলাম। তারপরে তখনই প্রথম ফরিদা পারভিন ফরিদিনের গান শুনে যে লালন গীতি, এর আগে তো লালন আঁকড়ে আমি অন্য গেছি, কিন্তু ওই বিশেষ করে ওই সুরে আমি এত মোহিত হয়ে লালন ফিলোসফির উপরে কাজ শুরু করলাম এক টেম্পারে, এবং এক টানা সাত বছর কাজ করছি এক টেম্পারে দিয়ে ছোট এই এতটুকু কাজ। তখন ১৯৮০ সালে আমি এটা সলো গ্রহণ করি জন্ম গ্যালারি, কারণ তখন গ্যালারি ছিল না, একমাত্র ওই যে শিল্পকলা আর্ট কলেজে যেটা গ্যালারি ছিল ওই তখন আমি ওই কাজের মাধ্যমে মানে মানে খ্যাতি শিখরে ছিলাম, মানুষ সবাই চিনত, কিন্তু কেন জানি তখন আমার মনে হলো যে ক্ষেত্রটা আর আরো বড় ক্ষেত্রে যাব। তখন আমি ডিসাইড করলাম যে স্পেন যাব, কারণ স্পেনে ছোটবেলা থেকে আমার পিকাসো সাংঘাতিক সবটা ভাবতাম পিকাসোর দেশে গিয়ে কাজ করব, এবং আমাকে আরো তখন এখান থেকে কাজ করার পরে লালন ফিলোসফির কাজ করার পরে মোর স্পিরিচুয়াল আধ্যাত্মবাদ, যখন স্পেন গেলাম তখন আমি একটা বিরাট ধাক্কা খেলাম, কারণ ওরা কিন্তু স্পেন বা ইউরোপ ইতে ওরা ওদের মধ্যে কল্পনা খুব কম এবং ওরা খুব খুব বাস্তববাদী, যে পর্যন্ত স্পর্শ না করে সে পর্যন্ত বিশ্বাস করে না এবং ফিল করে না। যেমন আমাদের এখানে আমাদের বাংলায় এই এশিয়াতে আমাদের এই বাংলায় ওই বাংলায় বাংলায় যেটা এই আছে যে অনেক ধরনের একটা এক্সাম্পল দিলাম, আমি অপার হয়ে বসে আছি ধারণা একটা গান, এইটা তো আমি অপার হয়ে বসে আছি, এটা ওরা ওদের কাছে খুব ধাক্কা লাগে, ওপার হয়ে বসে আছি এই ইয়ার লাইফ ফর দ্য জার্নি ফর দ্য স্ট্রাগল। তো তখন আস্তে আস্তে আমি ওখানে কাজ শুরু করলাম, এবং যেহেতু আমি কোনো স্কলারশিপে যাইনি নিজের খরচে গেছিলাম, এবং 1980-তে এবং সেই সময় বাংলাদেশে টাকা দিয়ে দেশের বাইরে যাওয়া খুব কষ্টকর, আমি খুব মানে টিকিট কেনার পরে খুব স্বল্প পরিসর টাকা ছিল অল্প। তখন আমি গেলাম মনুষ্যমে ওনার একটা স্টুডিও ছিল একদম গ্রামের মধ্যে যেটা অবরোধ বলে অবরোধ স্পেনের ভাষায়, মানে যেখানে ওয়ার্কাররা থাকে ওই যে ওই 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 এরিয়াতে ওয়ার্কাররা থাকে এবং খুব অল্প বেতনের আপনার যেন আমাদের দিন মজুরের মতো। তা আমি লাকি যে ওখানে গিয়ে করছিলাম, এবং আরও লাকি যে আমি স্কলারশিপে যাইনি, কারণ আমি ডিরেক্টলি গিয়ে একজন প্রফেশনাল দেশের কাজ শুরু করছি। তো ওখানে গিয়ে তখন আমি কারণ আমার তো খেতে হবে, তখন আমি প্রথম মনুষ্যমের স্টুডিও থাকতাম, এবং ওইটা মানে অনেক গ্রামের মধ্যে তো ইভেন টয়লেট বাথরুম এই কিছুই ছিল, তো ওখানে তখন আমি ওনার ট্রেন করতাম, আমি জানতাম আমি থাকছি আমার কিছু করবো আপনার ট্রেন করতাম, ওনার ট্রেন করতাম, ট্রেন করতে করতে আমি একদিন একটা গ্যালারিতে গেলাম ওনার সঙ্গে, গেলার পরে ওই গ্যালারিতে আমাকে কাজ দিল প্রিন্টার মানে এচিং প্রিন্টার, তো কাজ শুরু করলাম এচিংটা অবশ্যই এখান থেকে শিখে গেছি, এখান থেকে এচিং গেল আমার মানে প্রথম শেখাটা এই মাটির থেকে, এই মাটির থেকে আমি শিখে গেছি। তখন ওখানে যেহেতু এচিং এতে জানতাম ড্রিং কেমন করবেন, তার প্রিন্ট শুরু করলাম, অল্প দিন আমার দক্ষ হয়ে গেলাম প্রিন্টার হিসেবে,
তারপর আমাকে পেইন্টার হিসেবে টেক করতো। হঠাৎ একদিন ওইখানে যে সেগুলো ছিল যে মেয়েটা, তা আমি একটা ড্রেসিং করে রাখছি একটা বোনায়, তো ওর চোখে বললো বলে যে এটা যাও, ও মাই গড, তুমি তো আর্টিস্ট, তুমি তো ইয়ার পেইন্টার, তুমি যেই না পেইন্টার না। তখন আমাকে বললো যে অফ টাইমে যখন কাজ শেষ হয়ে যাবে তোমাকে লুকে লুকিয়ে সেটা কাজ করে না জানে কলেজ, ওর আমি নিজের কাজ শুরু করবো। এবং ভেরি হার্ড লাইফ, মানে পাঁচ বছর, কেননা এখান থেকে আমি কারুকলার টিচার ছিলাম, কখনো 10 বছর টিচার টিচিং করছি কারুকলা, এখন যে কারুকলার আর্ট হলে তখন আমি চাকরি আমার জব কুইট করে গেলাম, ছেড়ে আমি ছুটি ছিলাম, আমার ছুটি দেয়নি, তখন রিজাইন দিয়েছিলাম। রিজাইন দিয়ে চলে যাওয়া আমি তখন আমার একটা সন্তান, আমাকে মেয়ে, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, ওদেরকে ছেড়ে গেছি। আমাদের করছি যে চিন্তা করলে আমি তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ যত তাড়াতাড়ি। ওই জন্য 5 বছর আমি প্রিন্টার হিসেবে কাজ করছি, এবং আমি লাকি যে বড় বড় এত সব স্পেনিশ বড় বড় এটারদের এবং যারা পেইন্টার তারা এটিং করতো তাদের প্রিন্ট করছে, যার জন্য ওনাদের সঙ্গে আমার আস্তে আস্তে সম্পর্ক হচ্ছে, তাকে মোনালাম কাজ খুব পছন্দ করা শুরু করলো। তারপর একটা ইয়াং আর্টিস্ট নাম দাঁড়িয়াল গজ বাসো, ভেরি ফেমাস, ওর একটা আমি তারপরে হয়ে গেলাম টেকনিশিয়ান, খুব নাম করা টেকনিশিয়ান, পেন্টিং দেখে আমি প্লেট করে দিতাম। দাঁড়িয়াল গজ বাসো আমার কাছে আসছে, একটা প্লেট করে দিচ্ছে, তাকে এইটিং প্লেট, তো আমার সুইচের কাছে বলে ও আমার ছবিগুলো উল্টো নছিল, তো বলে যে এগুলো কী, এগুলো আমার পেন্টিং, তুমি পেন্টিং করো না, দেখো তার একদিন দেখো, সেদিন দেখেছি বলে অবত বলে যে সকল দেখছি বলে ও মাই গড, তোমার তো খুব ভালো হাত, খুব ভালো পেন্টার, তুমি আমার বাসায় আইসো, ঠিকানা দিলাম, আমার বাসায় গেলাম, ও আমাকে বলে তুমি যে ধরনের কাজ করতেছো, তোমার যে ধরনের কাজ করতে চাও, এইটা এখানে যে পেন্টার আছে যার ইনফ্লুয়েন্স তোমার মধ্যে আছে, এখন বলি সে হলো মিগেল বার্সেলো স্পেনিশ পেইন্টার। তখন মিগেল বার্সেলো শুধু মানে স্পেনে উঠতেছে, ইয়াং, আমার থেকে 10 বছর বয়স কম, তখন ওর একটা কাজ দেখে একটা দেখলাম স্যুপের বাটি, যে স্যুপটা স্পেনিশরা ডেইলি খায় এবং খুব সাধারণ মানুষে খায়, সাধারণ অপরের অপর মানে ওয়ার্কার ফ্যামিলিরা খাবে স্যুপটা, খুব সস্তা। তা আমি দেখলাম ওর সুপার বাটিটা দেখলাম প্রায় 10 ফিট বাই 12 ফিটের মতো, এত বড় একটা সুপার বাটি। তখন আমি ভাবলাম যে এ যদি এই সুপার বাটিটা করতে পারে তা আমি কেন আমার কান থাকা থাকতে পারবো না, তো ওইটা আমার মাথায় ছিল। তারপরে স্পেনে যে যেটা আমি সবচেয়ে আমি যখন যখন সবচেয়ে আমাকে যেটা আকৃষ্ট করছে স্পেনে, ওরা খুব ভেরি প্যাশনেট, মানে বিশেষ করে তোমরা আপনার হয়তো তুমি করে বলি তোমার হয়তো দেখছো ঠিক আছে সরকার, তারপরে অ্যান্টোনিও তাপিস, যে যেটা যেটা রোমান্টিক কথা আছে যে শিল্পীর মধ্যে আদিম এবং শিশু থাকা দরকার, এবং ওই ওদের কাজে বিশিষ্ট অ্যান্টোনিও তাপিস যে পিকাসোর কাজ খুব আদিম, খুব খুব ব্রুত খুব ব্রোটা, তো ওইটা আমাকে খুব আকৃষ্ট করবে। এবং ওদের যে ফ্লামিঙ্গো ড্যান্স, যেহেতু আমার একটা সুবিধা ছিল এইখানে আমি যাদের সঙ্গে মিটতাম শৈশব থেকে, শৈশব মানুষের শৈশবটা খুব ইম্পর্টেন্ট, এখানে যাবো শৈশবটা যাদের সঙ্গে মিটতাম, যদি আমি মানে মোটামুটি ভালো পরিবার থেকে আসছিলাম, আমার বাবা ছিল পুলিশ ইন্সপেক্টর, আমি মিশতাম খুব লো ক্লাসের পিপল তো এইখানে, মুচি ম্যাথর, মানে তখন ওদেরকে মুচি ম্যাথর অনেক লোক কিছু যারা জুতা সেলাই করতো, যারা টয়লেট পরিষ্কার করতো, হ্যাঁ তা আমি কেন জানি মানে ওই শৈশব থেকে আমার ওই মাটির মানে কি বলে লো ক্লাস পিপল ডাউন কাস্টের প্রতি আমার টান ছিল। তো ওইখানে গিয়ে ওই জিপসি যারা স্পেনের জিপসি ওদেরকে বলে খিতান, ওদের থেকে ফ্ল্যামিঙ্গো ড্যান্স এবং গানটা আসছে, এবং ওদের ফ্ল্যামিঙ্গো ড্যান্সের যে পায়ের গোড়ালি মেরে ওরা পায়ের গোড়ালি খাওয়া আর তো দেয় না, আর যখন ড্যান্স করে সাংঘাতকে আরো বলে ডেকে ওঠে ধনুকের মতো, তো ওদের ওটা থেকে একদম যদি তোমরা শোনো
ফ্ল্যামিঙ্কো গান একদম মনে নয় আমাদের এখানে টুন টুন বাউল যে লালনীতিকা সে গান পেয়েছে ওই মিলটা আমি পেলাম ওর মধ্যে জনের মতকার বলছে যে মিলটা তো কেউ ওইটা ওইটা মসৃণ ছিল ওইটা ওইটা আপনা আপনি আসতে থাকে এবং লাকি যে আমি স্পেনে গেছিলাম আমার জন্য ওইটাই জায়গাটা ভালো ছিল হয়তো আমার জন্য জাপানটা ভালো ছিল না হ্যাঁ বা অন্য কান্ট্রি আমার ওই ওইখানে এটা আসছে এটা এটা অন সর্ট অফ ইনস্টিংক্ট তো ওই ওই ফ্ল্যামিঙ্কো নাচ গান তারপর স্পেনিশ কবি গার্সিয়া লোরকা আমরা তো জানি গার্সিয়া লোরকা যে কবিতা ওদের ওদের গান কবিতার মধ্যে মৃত্যু মা মাটি এগুলো খুব খুব থাকে প্রত্যেক কথা কথা মাটি মা এই একদম আমাদের আমাদের যে গার্সিয়া লোরকা একটা কবিতা আছে যেটা আমি গার্সিয়া লোরকা কবিতা এবং কাজী নজরুল ইসলাম একটা গান দুটো মিশিয়ে আমি একটা একটা কবিতা বানিয়েছি বানিয়ে নিই আমি ওটা মানে ট্রান্সলেট করছি যে বাংলায় ওখানে স্পেনিশদের যখন বলি ওরা বলে যে এটা সম্পূর্ণটা গাছের লঙ্কা আর এইখানে বাঙালিদের বাংলাদেশে তো বলে না এটা নজরুলের লেখা লঙ্কা একটা কবিতাটা এইরকম বাংলায় বললে স্পেনিশে বললে আপনারা হয়তো বলবেন না বাংলায় বললে হয় বিকেলটা যেন নদীর পারে শুকোতে দেওয়া এটা কিন্তু গাছের লঙ্কা আর নজরুলের হলো আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় হয় তো দুইটা একসঙ্গে বললে যে মনে হয় যে একই সেন্টিমেন্ট একই ওইখানে আমি মিল বেশি পেয়েছি তখন আমি আরো খোঁজা শুরু করলাম খোঁজা খোঁজা তো আর যেমন কি কাছে বলছে যে স্যার খুব বড় কথা আছে তোমরা হয়তো জানো স্পেনিশে বলে যেন বুঝলেন লো এনকোয়েন্ট্রো অর্থ হলো আমি খুঁজি না পাই এটা একদম একদম লালনের কথা তো ওইটা আমাকে খুব আকৃষ্ট করছে বিকাশের কথাটা যে আমিও তো খুঁজিনি এখানে তো পেয়ে গেলাম যে যেটা মিল ওখান থেকে আমার দেশের মাটির সঙ্গে মিলে মিল করে তখনই আমি শুরু করলাম আমার কাজ ল্যান্ডস্কেপ বিশেষ করে অবজেক্ট যেসব অবজেক্টগুলো খুব অবহেলিত ওইখান থেকে শিখলাম যে ওরা কিন্তু স্টিল ল্যাম্প করে সাজিয়ে করে না একদম একদম হয়তো একটা একটা পোড়া জিনিস একটা ভাঙা জিনিস ওখান থেকে আমি শিখলাম এবং সেটা তো শেষ হয়নি শিখলাম অনেক শিখছি শেষ নেই তারপরে আমি অনেকদিন দেশে ফিরি প্রায় 18 বছর পর 1996-এ ফিরছি এর আগে ফিরিনি কারণ দেশে যখন গিয়েছিলাম আমি তখন যে জায়গায় ছিলাম সেই কাজ আমার ছিল না আসার আমার খালি হাতে কী করে ফিরব কারণ ওইখানে আমি তো শুধু মানুষের ঋণ পুষ্টি রিটেন্ডিং করতে পারিনি প্রথম কয়েক বছর প্রায় 7 বছর তারপরে নিজের কাজ শুরু তখন আমি পেন্টিং নিয়ে দেশে ফিরলাম এক্সিবিশন করলাম শিল্পাল বলে তখন ছিল তো ওইখানে এটা একটা বড় এক্সিবিশন ছিল আপনার ফিরে আসার পর তো আমরা আমরা আসলে এইখানে আপাতত থেমে তারপর মোহাম্মদ ইকবালের কাছে আবার আমরা যাই তো এখানে একটু বলে রাখি যে স্যার আসলে প্রতিকায়নের মধ্যে দিয়ে যে শুরু করেছিল এখানে লালন পন্থী কিছু চিন্তাভাবনার মধ্যে থাকে সেটা আসলে আস্তে আস্তে পার্টিকুলার দিকে যায় আর কি একেবারে যে একটা বস্তু কিরকম দেখতে এর মধ্যে কিরকম লাইট খেলে সেটা না ওইটার একটা এসেন্স উনি ধরতে চাই আমরা যেরকম ব্রিটিশ স্কুলিংয়ে যেটা শিখি সেটা হচ্ছে যে এটার মধ্যে কিরকম লাইট খেলছে এটার আলো ছায়া এটার বাস্তবতা কিন্তু এই বাস্তবতা ছাড়িয়েও যে এটার এটার একটা এসেন্স আছে যে একটা মাটির পাত্র সেটা কিরকম দেখতে এটার কি এসেন্স কি ক্যারেক্টার ওই ধরনের একটা জিনিসের প্রতি উনি পরবর্তীতে মনোযোগী হয়ে ওঠে এটা যে লালন থেকে খুব দূরের তা নয় কিন্তু তো আপাতত সরি আপাতত আমরা মোহাম্মদ ইকবালের দিকে তাকাই উনি ঢাকায় আমাদের আমি যখন আর্ট কলেজে পড়ছিলাম আমার ঠিক ইমিডিয়েট সিনিয়র ছিলেন 1 বছরের এবং উনি যেসব বিষয়ে এখানে নাম করেছিলেন সেটাও একটু বলা দরকার সেটা হচ্ছে যে ত্রিশূল হাতে নানান ফকির সন্ন্যাসী উনি আঁকতেন এবং এগুলো এগুলোতে উনি পুরস্কৃত হন এখানে তো সেই সব পেন্টিং এখানে রেখে উনি এক পর্যায়ে চলে গেলেন জাপানে জাপান থেকে ফিরে এসে আবার সেটার একটা কন্টিনিউশন আমরা দেখি আবার একটা পরিবর্তনও দেখি তো সেই বিষয়গুলিকে আমি খুব আলোকপাত করতে বলবো মোহাম্মদ ইকবালকে ধন্যবাদ মোস্তফা জামান
সবাইকে আসার জন্য ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইকবাল, আমার জন্ম 1967। আমার দেশের বাড়ি, আমার জন্ম হচ্ছে ওয়াটাঙ্গা শহরে, ছোট্ট একটা শহর। এই শহরে আমি এসএসসি পর্যন্ত, 16 বছর বয়স পর্যন্ত আমি এই শহরেই কাটিয়েছি। তো ছোটোবেলা থেকেই আমি আসলে খুব মানে জানি না কখন, হয়তো ক্লাস 4-5 থেকেই হয়তো আমার ছবি আঁকার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। তো আমি ছোটোবেলা থেকে বিভিন্নভাবে, যেমন ছোট শহর ছিল দেখে ওখানে অনেক কিছু জিনিস পাওয়া যেত না, পেন্সিল, কালি, পেন, এগুলো দিয়ে ছবি আঁকতাম। এইভাবে এভাবে আমি ওই ছোটোবেলা থেকেই বিভিন্ন কম্পিটিশনে বাচ্চাদের এই যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনগুলোতে এবং শঙ্কর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এইগুলোতে আমাকে খুব সহায়তা করতো। আমার ফ্যামিলিগতভাবে আমার বাবা মা যথেষ্ট সাহায্য করছে এবং আমার মা বিশেষ করে। আর এই যে বিভিন্ন একটা মফস্বল শহর থেকে ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন যাতে কম্পিটিশনে বাচ্চা হিসাবে ছবি পাঠানো, এইগুলোকে আমাকে সহায়তা করতো লোকাল সাংবাদিকরা, আমাকে সাংঘাতিক উৎসাহিত করতো। এবং আমি ওই সময় ম্যাক্সিমাম সময় আমি যথেষ্ট সময় পেয়েছি ছবি আঁকছি। এবং আমাদের বাড়ির কাছে একটা লাইব্রেরি ছিল, প্রতিদিন আমি ওই লাইব্রেরিতে যেতাম। লাইব্রেরিতে গিয়ে আমি বিভিন্ন পত্রপত্রিকাগুলো দেখতাম। তারপরে এই ওই সাংবাদিক বন্ধুরা মানে আমার সিনিয়র ভাইরা আমাকে উৎসাহিত করতো যে এই কম্পিটিশনে ছবি পাঠাও। এইভাবে আস্তে আস্তে আমার ছবি আঁকার প্রতি আমার তখন আগ্রহ তৈরি হয়। এবং আমি যে স্কুলে পড়ছি সেই স্কুলের আমার একটু শিক্ষক ছিলেন, তখন তখন ওই সময় আর্টের ক্লাস ছিল না। তো ওই জাতীয় পর্যায়েটা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমার ওই টিচার উনি বললেন যে হচ্ছে আমাকে অফিসে নিয়ে গিয়ে আমাকে একটা সেট দিলেন, যে ওখানে তো মফস্বল শহরে কোনো কালার সেট পাওয়া যায় না। তো একটা সেট দিলেন, সেই আমি 77-78-77-এর কথা বলছি। তো তারপর আমি হচ্ছে ওই রং দিয়ে রং জীবনে ব্যবহার করে নিয়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করলাম, তারপরে কম্পিটিশনে গেলাম, কমিশন পুরস্কার পেলাম, এই যে উৎসাহিত আস্তে আস্তে এইভাবে। তারপর আমি 83 সালে 1982-তে আমি তখনও আমাদের সেই চারুকলা অনুষদ ছিল আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ, তো 83 সালে ঢুকলাম। ওখানে পরীক্ষায় একবারই চান্স পেলাম, তারপর থেকে যাত্রা শুরু একাডেমিক পদ্ধতিতে শিক্ষা নিয়ে। এইভাবে আমার সময় যায়। এবং বেসিক্যালি আমরা হচ্ছে খুব সাধারণ, আমাদের এখানে আমাদের বন্ধু মুস্তফা জামান আছেন, আমরা আমাদের দুর্ভাগ্য বলবো আবার সৌভাগ্য বলবো, দুর্ভাগ্যই বলবো যে আমরা ওই সময় আমরা একটি কুটে যখন ঢুকি তখন এরশাদ ক্ষমতায় আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এরশাদ ক্ষমতায় থেকে 10 বছর, এই 10 বছর আমাদের শিক্ষা জীবন অনেক মানে অনেক প্রবলেম তৈরি হয়েছে। আমাদের ইউনিভার্সিটি বন্ধ থাকতো, বলে নিয়ে ভালো যে 83 সালে আমরা ঢাকা ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত হই, তখন চারুকলা ফাইন আর্টস ইনস্টিটিউট হিসাবে ঢাকা ইন্ডাস্ট্রির আমরা ঢুকি। তো ওই সময় আমরা আন্দোলন করছি এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা আছে। তো তারপর আমি হচ্ছে 82, আমরা যখন আমি অফিসিয়ালি 87-এ আমার বিএফএ কমপ্লিট করি অফিসিয়ালি। তো আমাদের ওই সময় আমরা যেহেতু ম্যাট্রিক পাস করে ঢুকছি এবং আমাদের কোর্সটা ছিল 5 বছরের, ওখানে ইন্টারমিডিয়েট করতে হতো আর 3 বছর ডিগ্রি আর 2 বছর মাস্টার্স। তো এই মোট 7 বছর পড়াশোনার সময়টা আমার গেছে 13 বছর। আমাদের ইউনিভার্সিটি বন্ধ থাকাকালীন সময় আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, আবার একদিকে আমরা হলো প্রচুর কাজ করার সুযোগ পেয়েছি। তো এইভাবে যখন আমি মাস্টার্সে কাজ করা শুরু করি এক্সপেরিমেন্টে, আমরা তো আমাদের একাডেমিক সিস্টেমগুলো আমরা সবসময় অনুশীলন ধর্মী কাজগুলো করি, যে মানে স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা যে আজকে বাস্তবে দেখি সেগুলো অনুশীলন করি। তো মাস্টার্সে আমরা যখন 2 বছরের মাস্টার্স করছে, আমরা বিভিন্নভাবে মাস্টার্স পাস করে তখন খুব মানে একটা যে স্যার যেন বলছিলেন যে প্রথম স্টেপে অনেক কিছু হাতটাই খুঁজতে হয় কী ধরনের কোন ওয়েতে যাবো। তো ফার্স্ট পার্টে এইভাবে বিভিন্নভাবে কাজ করি, তারপর সেকেন্ড পার্টে আমি হচ্ছে আমার যে কাজের শুরুর সূচনাটা, যে আমি যে বাউল সন্ন্যাসী বিভাগী মানুষ, সন্ন্যাসগত মানুষ, এদেরকে নিয়ে আমি কাজ শুরু করি। তো এই কাজগুলো আমি হচ্ছে প্রায় 6 বছর মতো আমি কন্টিনিউ করি, 6 বছর মানে তাও 7-8 বছর হবে। তো 92 সালে
আমি এই বিষয় নিয়ে অনেকগুলো কাজ আমি করি। এটা আমার আসলে আগ্রহটা আমার এটা মানে এই বিষয়টা আমি হচ্ছে আমাদের এই মোল্লা দোকান আমাদের চারুকলার সামনে একটা মোল্লা চায়ের দোকান ছিল, তা আমরা ওখানে চা খেতাম আড্ডা দিতাম। আর আমাদের যে যে চায়ের দোকানের মালিক সে মোল্লা ভাইও ছিলেন, উনি এই যে বিভাগী মানুষ টাইপের মানে সংসার প্রমুখ ছিল না, লম্বা চুল, ওনার ক্যারেক্টারটা খুব আমাকে টানত এবং ওনারই একটা শিষ্য মতো ছিলেন। ওখানে একটা বট গাছ ছিল, ওই বট গাছের নিচে উনি হলো ওই কারোর সাথে কোনো কথা বলতো না, সে ওই খুঁটির মধ্যে তার বডিটা থাকতো খুঁটির ভিতরে আর পা তার বডিটা আসতো বাইরে থাকতো। তো এরকম প্রতিদিন দেখতাম, তখন ওখান থেকেই আমার একটা আগ্রহ তৈরি হয় যে এই বিষয়ে এসে মানুষকে নিয়ে ছবি আঁকলে কেমন হয়। তো এইভাবে আমি শুরু করি, শুরু করে বেশ অনেকগুলো কাজ করি। তারপরে আমি হচ্ছে এদেরকে জানার জন্য পরবর্তীতে আমি হচ্ছে যে আমরা বলি যে বাংলাদেশে অনেকেই জানি হয়তো যে ন্যাংকা মেলা বলে যে দেবতলি একটা বিশাল প্রতি বছর একটা মেলা হয়, এখানে এই ধরনের মানুষজন হাজার হাজার মানুষজন এই গ্রামে আসে। তো সেখানে আমি যাই, ওখানে গিয়ে আমি ওদেরকে কথা বলি এবং দেখি। তো এই পরবর্তীতে এখানে কাজ করার সময় পরবর্তীতে যেমন আমাদের হচ্ছে ওই সময় আমাদের পেন্টিং ড্রয়িং পেন্টিংয়ে আমাদের টিচার ছিলেন রফিকুল নদী স্যার, তারপরে বাসের স্যার। তো তারপর পাশাপাশি আমাদের ওই সময় ফকরুদ্দিন আহমেদ, মহম্মদ কিবিয়া স্যার ওনারা প্রিন্ট মেকিংয়ে ছিলেন, কিন্তু আমরা যখন মাস্টার্সের ক্লাস করতাম তখন নদী স্যার হয়তো ওনাদেরকে ডেকে নিয়ে আসতো যে এই কাজ করছে, ডেকে নেওয়া স্যার নিজের থেকেই ডেকে নিয়ে এসে আমাদেরকে দেখা যায়। তো আমাদের উৎসাহিত করছিলাম আমরা দেখলাম। তো এইভাবে আমার শুরু এবং ওই কাজ দিয়ে আমি প্রথম আমি জাপানের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন এটা ওয়ার্ল্ডের মানে 122টা দেশ এটা পার্টিসিপেট করছিল। তো ওখান থেকে 122টা কাজ, তো ওখানে আমার কাজ কাজ পায় এবং আমি পুরস্কার পাই। আমি পুরস্কারের শুরুতে আমি তখন প্রথম জাপানে যাই 93। তো তখন ওই জাপানে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাপানিজ কালচার যাওয়ার কাজ, যা হোক পরবর্তীতে আমি এই ধারা নিয়েই কাজ করে যাই এবং বাংলাদেশে একটা কন্টিনিউ কাজ করি বিভিন্ন চলচ্চিত্র এগুলো করেছি। পরবর্তী 99-এ আমি তো জাপান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে যাই মনুষ্য স্কলারশিপ, 99-এ মনুষ্য স্কলারশিপ নিয়ে ওখানে গিয়ে আবার মাস্টার্স রিসার্চ মানে আমাদের তো ওখানে ল্যাঙ্গুয়েজ পড়তে হয়। তো ল্যাঙ্গুয়েজ 6 মাস ল্যাঙ্গুয়েজ কোর্স করলাম নাগর ইউনিভার্সিটি, তারপর রিসার্চ কোর্স করলাম আইসি ইউনিভার্সিটি অফ এডুকেশন 3 বছর, তারপর আবার মাস্টার্স পরীক্ষা দিয়ে মাস্টার্স পরীক্ষা এন্ট্রেন্স পরীক্ষা সে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে তারপর চলে গেলাম। তখন থেকে আবার 2 বছর মাস্টার্স শেষ করলাম। এর মধ্যে আমি ওই সময় যে এই যে আমি আগের যে ছবিগুলো আমি যে বাউল সন্ন্যাসী বিষয়কে নিয়ে আস করেছি, তখন আমি জাপানে যাওয়ার পরে তখন আমি যখন রিসার্চ করছি তখন আমি চিন্তা করলাম যে আমাকে এই জাপানে আসছি আমি একই ধারাটাকে একটু পরিবর্তন বা এটা নিজের ইচ্ছা থেকেই কেন যেন চলে আসলো। এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল আমি বড় বড়ই অয়েল পেন্টিং মানে অয়েল মাধ্যমে আমি কাজ করতে পছন্দ করি, এখনও আমি করছি। তো অয়েল পেন্টিংয়ের আমাদের এখানে অনেক কিছু মানে মানে ম্যাটেরিয়ালসের স্বল্পতা, আমরা খুব সাফার ছিলাম যে হচ্ছে আমাদের তখন ওই সময় ভালো কালার পাওয়া যেত না। আমরা ধরতো একটা অয়েল পেন্টিং একটা ফিগার পেন্টিং করছি, তো ফিগার পেন্টিং যদি অয়েল পেন্টিং কাজ করতে গিয়ে আমাদের হোয়াইট হয়ে গেছে, তখন আমরা দোকানে গেলাম যে হোয়াইট কালার আছে কি না, বলে যে নাই তাহলে মার্কেটে নেয়, তাহলে আমরা তাহলে হোয়াইট কালার ছাড়া আমরা বা একটা অন্য কালার ছাড়া আমরা পেন্টিং এইরকম সমস্যা আমাদের ছিল। তো যাই হোক আমরা এইভাবেই আমরা কাজ করি। তখন আমি জাপানে যাওয়ার পর তখন আমি চিন্তা করলাম যে হচ্ছে এখানে তো ম্যাটেরিয়ালস মানে এত পরিমাণ ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালসগুলোকে নিয়ে আমার একটা কন্টেম্পোরারি আর্টের যেমনিভাবে বিষয়গত সাবজেক্ট এবং হচ্ছে একটা ম্যাটেরিয়ালসেরও ব্যাপার আছে, টেকনিক্যালের ব্যাপার আছে। তো সেই সব চিন্তাভাবনা নিয়ে আমি আমার প্রফেসর উনি আমি বললাম রিসার্চ হিসাবে আমাকে প্রচুর রঙের তারপরে অয়েল বিভিন্ন ধরনের অয়েল এগুলো দিয়ে আমি এক্সপেরিমেন্ট করলাম, কারণ ওই সময়কার কাজগুলো আমার অনেকটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ভাষের কাজগুলো, বিশেষ করে আমি মানে ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি এক্সপেরিমেন্ট করে অয়েল কালারে কাজ করে থাকলাম। এইভাবে কাজ করতে করে তারপর আবার আমি ফিগারেটিভে চলে আসলাম। তো ফিগারেটিভ চলে আসে মাস্টার্সে, মাস্টার্স পর্যন্ত ওখানে আমি মোটামুটি ল্যান্ডস্কেপ ধরনের অ্যাবস্ট্রাক্ট টাইপের কাজ আমি করছি। তারপরে আমি চলে যাই ওখান থেকে আমি পিএইচডি করার জন্য হিরোশিমা সিটি ইউনিভার্সিটি।
তো আমার আসলে ইচ্ছা ছিল যে টোকিও জাপানের সবচেয়ে নামকরা ইন্ডাস্ট্রি ওখানে আমি ভর্তি হওয়ার, কিন্তু জাপান গভর্নমেন্ট আমাকে ওখানে প্লেসমেন্ট দেয় না, সেই জন্যই আমাকে আইটি ইউনিভার্সিটিতে আমাকে ওখানে প্লেসমেন্ট দেয়। তো পরবর্তীতে আমি যখন পিএইচডির জন্য আমি চিন্তাভাবনা করলাম, যে আমার প্রফেসরকে বললাম যে হচ্ছে আমি পিএইচডি করতে চাই, তো বলে কি যে হচ্ছে টোকিও ইউনিভার্সিটিতে কোনো পিএইচডিতে কোনো বাইরের স্টুডেন্ট কেউ পিএইচডি ভর্তি পরীক্ষা দিতে পারে না। তখন উনি আমাকে মানে অ্যাডভাইস করলেন তুমি হিরোশিমায় যাও। আর হিরোশিমাটাও আমার কাছে খুব মানে একটা খুব কিউরিয়াসিটি থাকলো যে আমি হিরোশিমা সিটিতে যাবো, ওখানে ইচ্ছা আগ্রহ প্রকাশ করলাম। তো ওখানে আমি 2003 পাস করি, মাস্টার্স আবার কমপ্লিট করে আমি চলে যাই হিরোশিমা। ওখানেও পিএইচডি ভর্তি পরীক্ষা দিলাম। তো ওখানে আমি তবে একটা কথা বলে রাখা ভালো যে হচ্ছে যে মাস্টার্স ভর্তি পরীক্ষা বা হচ্ছে পিএইচডিতে ভর্তি পরীক্ষা এটা খুবই কঠিন, কারণ হলো সব জাপানিজ বা অন্য ফরেন স্টুডেন্টদের সাথে একই সাথে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। এখানে ল্যাঙ্গুয়েজের টেস্ট আছে, তারপরে ইন্টারভিউ আছে, প্র্যাকটিক্যাল টেস্ট আছে, তারপর সাবমিশন আছে, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, আমি আমার ভাগ্য ভালো যে আমি কোনো চান্স পেয়ে যাই। এবং ওই সময় ওখানে আবার আমি আমার ফিরাইটিতে এটা চলে আসি যে এই যে মাঝখানে যে আমি এক্সপ্লেন করলাম যে আবিষ্কার ধর্মী ভাবে, সেখানে আবার আমি মাঝখানে ওখানে গিয়ে আবার ফিরে তখন আমি এই হিরোশিমার সিটিতে তখন আমি চিন্তা করলাম এটা একটা পিস একটা এরিয়া। তো এখানে আমি সবসময় আমার কাছে আর ওই যে ছোটোবেলার কথাটা আমি বলি, আমার আমি যখন 4 বছর বয়স তখন আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়, ওই যুদ্ধের আমার ছোটোবেলার স্মৃতিগুলো আমার অনেক কিছু মনে আছে। কারণ ওই সময় সে স্মৃতির ইয়েতে আমি বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবি আঁকা যায় কি না, বা এই যে বর্তমান ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড যে যুদ্ধ, তারপরে এয়ার পলিউশন, তারপরে মানে অনেক কিছু আমাদের অনেক কিছু বাচ্চাদের মধ্যে চাইল্ড লেবার, এগুলোর অনেক কিছু প্রবলেম আছে, সেইগুলোকে নিয়েই আমি হচ্ছে আমার ছবির মধ্যে আমি ওই প্রথম ওই বাচ্চাদের বিষয়কে আমার প্রথম ছবিটা ছিল। ওখানে আমার প্রথম আমি শুরু করলাম, আমি বড় বড় পোর্ট্রেট শুরু করলাম। প্রথম কাজটা ছিল লস্ট সিভিলাইজেশন, একটা বড় একটা পেন্টিং, এটা প্রায় 9 ফিট 7 ফিট মতো। এটা আমি ওই সাবজেক্ট নিয়ে শুরু করি, লস্ট সিভিলাইজেশন। এটা হচ্ছে আমি এই সাবজেক্টটা ছিল ভামিয়ান বুদ্ধা যে যেটা তালেবানরা যে ডিস্ট্রয় করলো, ওটা আমার খুব মানে রিয়্যাক্ট করছে। এবং একটা দেশ যে দেশে জন্মলগ্ন থেকে বাচ্চারা এখন পর্যন্ত যুদ্ধের মধ্যেই বড় হচ্ছে, তো ওই চিন্তাভাবনা করে ওখানে লস সিভিলাইজেশন বিষয়টা নিয়ে আমি ওটা ওই পেন্টিংয়ের ওই ভামিয়ান বুদ্ধার ওই মানে যে শূন্য স্পেসটা এবং ওখানকার পারিপার্শ্বিক অবস্থা, সেখানে বাচ্চাদের প্রবলেমগুলো আমি ওখানে তুলে করি। তারপরে আমি আবার আরও কয়েকটা কাজ করি। তখন ওই সময় আমি আবার জাপানের আর একটা কম্পিটিশনে, এর মধ্যে আমি অনেকগুলো কম্পিটিশনে জাপানের কিছু করতে করতে ওখানে অনেকগুলোতেই ছোটোখাটো বিভিন্ন পুরস্কার পাই। তো ওইটাতে আমি একটা কম্পিটিশনে ছবি দিলাম, জাপানের সবচেয়ে বড় কম্পিটিশন, যেটা হলো ন্যাশনাল পর্যায়ে জাপানের হল জাপানের একটা কম্পিটিশন। সেই কম্পিটিশনে আমি ওই ছবিটা আমি তিনটা ছবি দিই, তখনই আমি আমার চান্স পাই। এবং আমাকে যখন ছবিটা চান্স রেজাল্ট দিচ্ছে, আমাকে টেলিফোন করছে সিটি গভর্নমেন্ট থেকে যে এই তুমি আমাকে জাপানে বলছে তুমি হলো মানে ইয়ে জাপানিতে আমাকে মানে গ্র্যান্ড প্রাইস এটা বলছে। আমি গ্র্যান্ড ওইটা যখন আমি জাপানিজ ভাষাটা আমি ঠিক ঠিক করতে পারছি না, বুঝতে পারছি না। পরে আমাকে নিজেকে বললো যে তুমি গ্র্যান্ড প্রাইস পাইছো। তো আমি শুনে খুব একটু ইয়ে হয়ে গেছি যে এরকম যে মানে আমি আবার যে এই নতুন ধারাটা যে আমি যে আমার স্বীকৃতি পেল, এটা আমার কাছে সাংঘাতিক। এটা 2005 তারপরে আমি এই পরবর্তীতে আমি হচ্ছে ওই পিএইচডি ওখানে আমি 3 বছর শেষ করলাম। করে শেষ মানে কি আমি ইনকমপ্লিট করে আমি টোকিওতে, আমার ইচ্ছা ছিল টোকিওতে আমি পিএইচডিতে আবার ভর্তি হলাম। ভর্তি হয়ে ওখানে আমি লাস্টে ওখানে পিএইচডি ডিগ্রি নিয়ে বাংলাদেশে আমি 2010 ফিরে আসি। বাংলাদেশে ফিরে এসে আমি কারুকলার এখন লেকচার হিসেবে জয়েন করি। এখন আমি ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত।
ধন্যবাদ ইকবাল ভাই। আমি ইকবাল ভাই বলেই ডাকি, আমাদের একেবারে ইমিডিয়েট সিনিয়র ছিল, যাদের হাত যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আর কি, বিশেষ করে একাডেমিক রিয়ালিজম, যে আমরা আমাদের ব্যাচের অনেকেই ভালো ছিলাম। এটা আসলে ঠিক আমাদের ইমিডিয়েট এই ব্যাচ ইকবাল ভাইদের ব্যাচের কারণে আসলে, হ্যাঁ, কারণ আমাদের হাত খুব ভালো ছিল, ওনারা খুব পরিশ্রমী শিল্পী ছিলেন সেই সময়। তো আমার যে মূল কথাটা সেটা হচ্ছে যে আমাদের আজকে যে প্যানেলের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে বিদেশে এবং দেশে যে এই যে দুইটা জায়গায় অবস্থান করলেন আপনারা, এই দুইটা জায়গার মধ্যে কী ধরনের বাদানুবাদ অর্থাৎ ডায়ালগ হলো আর কি, এবং এই ডায়ালগগুলিকে আমরা চিহ্নিত করে আমরা জাস্ট এস্টাবলিশ করার চেষ্টা করবো যে যে প্রত্যেকটা স্থানের সাথে স্থানের যে সম্পর্ক এবং সেটা শিল্পকলার লেভেলে কীভাবে হয় আর কি। তো মূলত শেষমেশ হচ্ছে ব্যক্তি শিল্পীর কাছে আসলে এটা হচ্ছে একটা বোঝাপড়ার ব্যাপার আর কি, যে কীভাবে কী বোঝাপড়ায় আপনি এখানে কাজ করছিলেন শহীদ কবির এবং মোহাম্মদ ইকবাল, যে এই বোঝাপড়ার কী পরিবর্তন হলো, একেবারে খুব স্পেসিফিক যে পরিবর্তনগুলি সেগুলো নিয়ে কথা বলা, এবং এই পরিবর্তনগুলি কোথা থেকে আসলো এবং যে সূচনা কোথায় আর কি, সেই বিষয়গুলি কিছু আমাদেরকে জানাবেন। আমি প্রথম বলছি যে পরিবর্তন তো পরিবর্তন কোনো সময় আনা যায় না, আমি এইটা বিশ্বাসই না, স্টাইলে বিশ্বাসই না, স্টাইল যে কোনো সময় স্টাইল চেঞ্জ করা যায়, ব্যক্তিত্ব অথবা ক্যারেক্টার পার্সোনালিটি, যেরকম পিকাসো খুব আমার ভালো লাগে, খুব আকৃষ্ট করে, পিকাসো কিন্তু প্রত্যেক 5 বছর পর পর চেঞ্জ করছে, চেঞ্জ করে নতুন নতুন জায়গায় চলে গেছে, ভেঙে গেছে, নিজেকে নিজে ভেঙে গেছে, এবং কিন্তু প্রত্যেক জায়গায় বিকাশ অবস্থান করছে, মানে ওর ক্যারেক্টারটা ওর পার্সোনালিটি পাওয়া যায়, এটা আমার সাংঘাতিক, এবং আমার আমি কোনো স্টাইলে বিশ্বাসী না, আমার যা ভালো লাগে যা আমাকে আকৃষ্ট করে আমি ফিল করি, এবং ওটা ওই আমি কিন্তু মেমোরিটি কোর্সটা করি না, এটা এটা সবসময় ছিল, কিন্তু ইউরোপ থেকে আরও বেশি বেশি ওটা মেমোরিটিতে করে না, আমি মনে করি আমি একটা একটা মেমোরিটি আমার একটা একটা অবজেক্ট একটা বস্তু একটা মানুষ আমার দরকার টু টু হ্যাভ এ বিলিভ, একটা বিশ্বাসের জন্য ওইটাকে ওই বিশ্বাস থেকে ঠিক আমার মতো করে রূপ দিই বা রূপ দেওয়ার রূপ হয়, কারণ আমি বিশ্বাস করি ছবি বোর্ন ইসার, হ্যাঁ, আমি বাহাইন্ডে থাকি থাকি ওইটাকে জাস্ট ব্রাশ এবং আমি ওইটাকে ও ও যা চায় আমি দিই, তারপর যদি ভালো হয় ইটস মাই লাভ, ও ও খারাপ হলে আমার বড় কিছু নয়। আমি আসলে আমি হলো যে ছবি আমি সবসময় একটা ইমাজিনেশন বা আমার চিন্তাভাবনা থেকেই আমি ছবি আঁকি, তবে আমার কাছে উনি স্যার যেটা বললেন যে হচ্ছে স্টাইল কত না, কিন্তু আমার আমার কাছে এটা মনে হয় যে এটাও যে আমি জোর করে কোনো কিছুই চেঞ্জ করার চিন্তাভাবনা করি না, এটা অটোমেটিকলি আমার নেচার থেকেই চলে আসে, এবং একটা আর্টিস্টের স্টাইল কত দিকটাও একটা মানে আমি মনে করি ইম্পর্টেন্ট সাইড, এক একজন এক একভাবে চিন্তাভাবনা করে, তা আমার কাছে যেটা মনে হয় যে আমি সবসময় আমার মেমোরি থেকেই আমি আমার কাজগুলো এক্সপোজ করার চেষ্টা করি। স্যার আমরা এখানে একটা পার্থক্য বুঝতে পারছি যে স্যার যেরকম বললেন যে মেমোরির দিকটা আসলে বাদ পড়ে গেছে ওনার জন্য, তার কারণ উনি পাশে থেকে যেটা শিখেছেন সেটা হচ্ছে দেখে যে অবজেক্ট অর্থাৎ বস্তু থেকে ভাবের যে উৎপাদন সেই জায়গায় স্যার চলে গেলেন আর কি। আর একবার ভাই আসলে যে এই অঞ্চল থেকে আসছে সেটা ভাবেরই জায়গা আসলে, হ্যাঁ, নদিয়ার কাছে কুষ্টিয়া, কুষ্টিয়ার বাড়ি, এবং ওই ভাবটা আগে চলে আসবে আর কি। আর একবার ভাইয়ের ক্ষেত্রে আমি একটা জাস্ট পার্থক্য আমি যেটা খেয়াল করি আর কি, খুব সাধারণ দর্শক হিসেবে, সেটা হচ্ছে যে প্রথম দিকে আপনার নেগেটিভ স্পেসটা শুধু খুব ছেড়ে দিয়ে চলে যেতেন বা খুব ব্রাশিং এই ধরনের টেক্সচার দিয়ে, তো আপনি যখন জাপান গেলেন জাপান থেকে আমরা যখন এই যে জাপান পরবর্তী যে ছবিগুলি আমরা দেখি সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে নেগেটিভ স্পেসগুলি অর্থাৎ আপনি যে ফিগারগুলি সাজাচ্ছেন ফর্মগুলি সাজাচ্ছেন সেটার বাইরের যে ব্যাকড্রপটা সেই ব্যাকড্রপের মধ্যে সূক্ষ্ম টেক্সচার ব্যাপার আছে, এক হচ্ছে টেক্সচার, আরেকটা হচ্ছে যে কিছু লাইন এবং এবং কিছু ফোটা ফোটা মানে এক ধরনের সজ্জার মতো ব্যাপারে চলে গেলেন, যেটা কিন্তু আপনার কাছে ছিল না, আপনার কাছে ছিল অয়েল জেস্টার, অয়েল জেস্টার থেকে এই যে এক ধরনের ফ্ল্যাটনেস এবং ফ্ল্যাটনেসের মধ্যে টেক্সচার এবং অন্যান্য জিনিস আনার যে প্রবণতাটা এটা কীভাবে আসলে? এটা আমি আসলে ওই যে আমি বললাম যে আমি যখন এক্সপেরিমেন্ট করছি তখন আমি
এই যে অয়েল কালারের ওদের যে জাপানের ক্যালোগ্রাফি, জাপানের ক্যালোগ্রাফিটা আমাকে খুব সাংঘাতিক টানে। যে জাপানের ক্যালোগ্রাফির একটা ক্যারেক্টার যে সুদো যেটা বলে, যে লাইনের ব্যবহার, যে একটা ব্রাশ, একটা ব্রাশ দিয়ে সেই ব্রাশের এমন একটা ক্যারেক্টার যে ওটা তো মানে ইঙ্ক সুদোটা হচ্ছে কালি, এক ধরনের কালো কালি, সেই কালি দিয়ে ওই জাপানিজ পেপারের উপরে ক্যালোগ্রাফি করে। তো ওখানে আমি এটা আমাদের জাপানিজ এক বয়স্ক মহিলা উনি শেখাইতো মানে ভলেন্টিয়ার হিসাবে, তা আমি ওখানে ওনার কাছে গিয়ে শিখতে শেখার পরে আমার আগ্রহ তৈরি হয় যে হচ্ছে এই ছবির মধ্যে অয়েল পেন্টিং, আমি তাহলে আমি তো অয়েলে কাজ করি, তো অয়েলে আমি লাইনের ব্যবহার করতে পারি। তো ওই ব্রাশের একটা ক্যারেক্টার আছে, ব্রাশটা হলো একটা জিনিস সবসময় গেল যে ওই একদম সূক্ষ্ম লাইন হচ্ছে আমার মানে মোটা মানে স্ট্রোক আসছে। তো ওইটাকে চিন্তা ভাবনা করে আমি পরবর্তীতে যে ওই যে ট্রিটমেন্ট আমার কাজের বৈশিষ্ট্য হলো যে আমি কিন্তু এই লেয়ার, অনেকগুলো লেয়ার আছে অয়েল কালারে, আমি প্রায় 7-8টা লেয়ারের পরে তারপর সাবজেক্টটা আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। এটা আমার বৈশিষ্ট্য, কারণ হলো যে এতে আমি বাংলাদেশের অয়েল পেন্টিংয়ে আমার কোনো পেন্টিংয়ের কোনো সমস্যা হয় না, কারণ হলো আমি স্টেপ বাই স্টেপে লেয়ার দিয়ে আমি, এটা আমার এক্সপেরিমেন্ট এবং এটা আমার গবেষণার একটা ফল যে বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে অয়েল পেন্টিংয়ের যে প্রবলেমটা সেটা আমি এটা রেজাল্ট আমি পেয়েছি যে বাংলাদেশ কোনো সমস্যা হচ্ছে না। তো আমি এই লেয়ার দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি আনি এবং ব্যাকগ্রাউন্ডটা করার পরে তারপরে হচ্ছে আমি এই যে লাইন, সূক্ষ্ম লাইন, এটা হলো খুবই হাতের ব্যালেন্স, যেটা আমি যে সুদূর থেকে শিখছি হাতের ব্যালেন্স দিয়ে আমি ওই লাইনগুলো নিয়ে আসি। এবং আমার যে কাজের মধ্যে যে এখন তো ওয়ার্ল্ড ওয়াইড যে এনভায়রনমেন্টাল ইস্যুস, সেই ইস্যুসের যে ক্যারেক্টার সেখানে আমি স্পেসে এখানে আমি আমার যে গোল্ড ডটগুলো ব্যবহার করি, সেই ডটগুলো যে এটা আমার মানে কাল্পনিক একটা আইকন, যেটা হচ্ছে যে পরিবেশে আমরা এয়ার পলিউশন বা কিছু যা কিছু আমরা চোখে দেখি না, কিন্তু আমি মনে করি যে এটা বাতাসে সব কিছুই ভাসছে, কিন্তু সেটা আমার আইকনিক কাল্পনিক আইকনটা আমার কাল্পনিক মানে যে জিনিসগুলো চাক্ষুষ হচ্ছিল না সেটাকে চাক্ষুষ করে তোলা, এবং স্পেসে আমি এটা ব্যবহার করছি। তো আমি শহীদ কবির কাছে যাব, যে উনিও যেমন লেয়ারের কাজ ওনার ল্যান্ডস্কেপের মধ্যে দেখা যায়, স্টিল লাইফের মধ্যে দেখা যায়, যেটা আগে ছিল না, এক ধরনের ফ্ল্যাটনেসের মধ্যে উনি ছিলেন। ফ্ল্যাটনেস বলতে এই অর্থে যে মানে রং দিয়ে যে বডিটা তৈরি হয়, যে শরীরটা তৈরি হয়, সেটা খুবই অল্প উনি ব্যবহার করতেন। কিন্তু আমরা শহীদ কবির যখন ফিরে আসলেন, যখন প্রথম এক্সিবিশন করলেন এবং এখনও যখন এক্সিবিশন করেন, তখন দেখি যে মোটা টেক্সচার, অর্থাৎ একসময়কার কিউবিএসআরের যে টেক্সচার সেটাও ঠিক না, কিন্তু এখানে একটা রাফনেস আছে। কিউবিএসআর যেরকম টেক্সচারকে খুবই একটা অর্গানাইজড ওয়েতে, খুবই চিন্তা ভাবনা, একটা জেন বুদ্ধিস্ট টাইপ অফ মেন্টালিটির মধ্যে দিয়ে আনেন, সেটার বিপরীতে আমরা দেখা যায় একটা একটা স্প্যানিশ ইনফরমালিটি, যে ইনফরমাল আর্ট মুভমেন্টের সরাসরি দর্শক ছিলেন উনি, যেটা আমরা অনেক পরে বইপত্রের মধ্যে দেখেছি, আসলে সামনাসামনি খুব কম দেখেছি, সেই ধরনের ইনফরমাল আর্টের একটা প্রভাব সাধারণত দেখা যায়। তো এই যে লেয়ারিং, এই যে প্রভাব, এগুলো সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমি বিশেষ করে অ্যান্টোনিও তাপেস, যে স্প্যানিশ পেইন্টার, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, ওর কাজ দেখলে মনে হয় না যে ক্যানভাস ডেকোরেশন অসুন্দর করার কোনো প্রবণতা, জাস্ট মনে হয় যে একটা ট্রাক্টর দিয়ে চাষ করেছে। এই এই যে এই যে এই এই যে ব্রুত কি বলো, ব্রুটাল না, এইটা এইটা এই কারণ আমি তো আমি শৈশব থেকে আমি আমি আছে না যে ওই যে একটা প্রবাদ আছে যে সুর চিনে কচু, মানে আমি ছোটোবেলা থেকেই আমি ওই নিচের দিকেই ছিলাম, ওই কাদা মাটি। এবং আমি কোনো সময় যে পাঠ্যক্রম যে যে ইকবাল বললো যে ধরো আমি এই পিএইচডি থিসিস, আমি আমি কোনো সময় এর প্রতি কোনো আমার ঝোঁক ছিল না, আমি বুঝিও না, আমি আমি নিজেকে মনে করি আমি একজন ব্রিক লেয়ার, রাজমিস্ত্রির মতো কাজ করি, হাত দিয়ে কাদা মাখতে ভালো লাগে, একজন কুমোর ঠিক সেইভাবে কাজ করি। আমার আমার আমি আমার জ্ঞানের অভাব, আমার অত জ্ঞান নেই, আমি অত জ্ঞান শিখিও নেই, কাজ করতে করতে যা আসছে। যেমন এখন আমি যখন কাজ করি, এখন সমটাইম আই মেক মাই ওন কালার্স, এই পিগমেন্ট দিয়ে বাংলাদেশে যে পিগমেন্ট গুঁড়ো রঙগুলো পাওয়া যায় ওইটা একটা কামনার সঙ্গে মিশিয়ে নিই, আমার ভালো লাগে, কেন যখন মাখি রং ওই আমার মনে হয় যে আমি একজন রাজমিস্ত্রির মতো কাজ করতেছি। এক্স্যাক্টলি আগে যখন আমি একটু বারে করতাম, তখনও ওই গুঁড়ো রং আর ডিম ওই যে রং বানিয়ে নিজেকে বানিয়ে নিতে হতো,
এইটা এক এক আমার মনে হয় মাধ্যমগত কারণে একটা পার্থক্য ছিল, কিন্তু এক টেম্পোরাইতে আপনি অনেক মোটা করতে পারছেন। আচ্ছা, এটা ওর যেটা বলছে ইভেন ইন্টেলিজেন্ট গাইড, ও বুঝতে পারে যে আমি যখন টেম্পারা করতাম, টেম্পারাতে টেক্সচারগুলো ভিজুয়াল ভিজুয়াল তাকতিল না, তাকতিল কি বলে ট্যাকটাইল, মানে এসপেন্স যেমন তাকতিল না ধরে বুঝে যায় না, ওটা দেখা যায় ট্যাকটাইল ফ্যাক্টর অফ পেইন্টিং। কারণ যখন ডিম দিয়ে করতে হয় তো ডিম মোটা করলে ফাঙ্গাস করতে পারে, ওটা টেক্সচারটা হয় ভিজুয়াল। এবং সাধারণত আমি যখন টেম্পারা দেখছি অন্যদের, কেউ কিন্তু এরকম করেন করেন না, টেক্সচার ভিজুয়াল টেক্সচার। আমি এর মধ্যে এটা বালি বালি ফেলি ফেলে তারপর ছিঁচে ফেলতাম, না তো ফাঙ্গাস করবে। এবং পরে যখন আমি এখন যে টেক্সচারগুলো দেই, টেক্সচারগুলো তো টেক্সচার দেওয়ার কারণ হলো টেক্সচার ইটসেল একটা লাইট, পেন্টিংয়ের লাইট আলো ছায়া ছাড়াও টেক্সচার একটা লাইট প্লে করে, নেচার লাইট প্লে করে, যখন এটা উঁচু উপর থেকে লাইট প্লে করে। এবং তখন ওই যেমন আমাদের যখন যখন মাটি চাষ করে, হ্যাঁ, তখন যে মাটি চাষটা বোঝা যায় বিকজ ওইটির উপর লাইট পড়ছে, লাইট ইনস্টেড লাইট পড়ছে এবং লাইটের খেলা। ওগুলোতে আসলে কি একটা সময়ের পর একটা শিল্পী, যেমন একজন ফিলোসফার বলছিলেন একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছিলাম যে 40 পরে একটা 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 আর্টিস্টের একজন সাইকোলজিস্ট একটা আর্টিস্টের কাজ দেখেই বলে দিতে পারবে সে কেমন। এইটা আমার ভিতর থেকে আসে, আমি আমি নিজে চিন্তা করে করি না, চিন্তা করতে পারি না, আমার ওই জ্ঞান নাই, আমি জাস্ট ওয়ার্কার। আসলে ভিজুয়াল থিঙ্কিং বলে একটা একটা কনসেপ্টই আছে ফিলোসফিতে, এবং এটা অনেক আগে জার্মান এক ফিলোসফার আর্নহেম, কি রুডলফ আর্নহেম একটা বই লিখেছেন যে ভিজুয়াল থিঙ্কিং এবং পাশ্চাত্যের এবং প্রাচ্যের একটা পার্থক্য উনি তুলে ধরার চেষ্টা করছেন যে ভিজুয়াল থিঙ্কিংয়ের মাধ্যমে যারা চলে, যেসব কমিউনিটিগুলি চলে, দে আর মোর সেন্সিটিভ, এবং তারা হয়তো ন্যারেটিভটাকে ওইভাবে ফর্মুলেট করে না, কিন্তু ন্যারেটিভটা কোথাও না কোথাও আছে আর কি, সময় দেয় হ্যাঁ, মানে বাতাসের মধ্যে আছে আর কি, কমিউনিটির বাতাসে এই ধরনের। যে মিশেল ফুকোর মতো খুবই ইন্টেলেকচুয়াল ফিলোসফার বলতো যে আইডিয়া আসলে বাতাসে পাওয়া যায়, হ্যাঁ লালনের মতনই। আসলে শেষমেশ আজকালকার দিনে যে বাইরে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট আনিছে, সেটা আসলে লালনের সাথে মিলানো অনেক সহজ হয়ে পড়ছে। অনেক মেটেরিয়ালিস্টিক ফিলোসফার বলতেছে যে এমন একটা অস্তিত্ব আছে যে অস্তিত্বটা আসলে আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, অর্থাৎ লালনের যে অধরা কনসেপ্ট, সেই কনসেপ্টটার মধ্যে আমরা ফিলোসফি দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এখন ঢুকতেছি। লালনের ডিরেক্ট সুফি এবং বৈষ্ণব ঘরানার যে ডিরেক্টনেস, সেটা ওনার মধ্যে ছিল, এবং বুদ্ধিস্ট কিছু কনসেপ্ট, সহজীয় কনসেপ্ট আমরা এখানে পাই। তো এগুলো অনেক ফিলোসফির ব্যাপার, আমি যা আমি বললাম যে এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য। কিন্তু আমরা আরেকটা কমপ্লেক্স জায়গায় আমরা একটু ঢুকতে চাই, আমি বিশেষ করে যোগেন চৌধুরীর সাথে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি গত বছর, উনি যখন এখানে এসেছিলেন আর কি। তো তখন উনি একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, যেটাকে বলে একটা লাইফের পয়েন্ট অফ ডিপার্চার, যে একটা এমন পর্যায়ে উনি পৌঁছালেন ফ্রান্স থেকে ফিরে আসার পর, লেট সিক্সটিজে সম্ভবত, আমার সালটা মনে থাকে কম। তো যোগেন চৌধুরী বলছিলেন যে আমার পথ, আপন পথ খুঁজে নেওয়ার জন্য আমি অন্তত 2-3 বছর কাজ বন্ধ করে রাখি। কেন? তো আমি আমার বাজানো বাজারে এক সময় উনি বলতেছিলেন, কথোপকথনের এক সময়, যে আসলে আমি ভাবছিলাম যে ফ্রান্সে যা যা দেখলাম সেগুলো আমি করব না। এখন এই যে করবো না বললাম, এটা তো বলা খুব সহজ, কিন্তু এগুলোর বাইরে আমি কী করতে পারি? এগুলোর বাইরে এমন না যে আমি গ্রামীণ কোনো চিত্রকলা দেখে শুরু করতে চাই, এটা আমার মধ্যে নাই, আমি গ্রামীণ কোনো শিল্পকলার লোক না। তো এই যে একটা লোক ফ্রান্সে গিয়ে যা দেখলেন, যা কন্টেম্পোরারি, যা আধুনিক, সেটাও নিতে চাচ্ছেন না। আবার সেই উনি যে কলকাতায় ছিলেন এবং একসময় পূর্ববঙ্গের লোক ছিলেন, ওনারা জমিদার শ্রেণীর, ওনার যে স্মৃতি সেই পূর্ববঙ্গের নেচার, ওইখান থেকে উনি শুরু করলেন, যেটা স্যার বলছিলেন আর কি, যে একজন শিল্পীর শৈশব, এমনকি ইকবাল ভাইও বলছিলেন যে একজন শিল্পীর শৈশব তার সারা জীবন তাকে রুল করতে পারে আসলে, এবং যদি না করে সেখানে একটা প্রবলেম দেখা দিতে পারে। তো শৈশব ওনাকে উদ্ধার করলেন। তো এই ধরনের ডিলেমা কি আপনাদের জীবনে হয়েছে কিনা আমি এটা জানতে চাচ্ছি আর কি, যে আপনারা বিদেশ ঘুরে আসলেন, এসে বা বিদেশে থেকে কি এরকম হয়েছে যে অনেকে যেরকম বাঙালিত্বের ইয়েটা বেড়ে যায় নিউ ইয়র্কে যাওয়ার পর, দেখা গেল 10 বছর নিউ ইয়র্কে থেকে টায়ার্ড হয়ে গেছে, এত বড় বড় বিল্ডিং, এত এত বড় বড় কাজ, এত বড় বড় ইনস্টলেশন, এত টায়ার্ড হয়ে গেছে ভিজুয়ালি, যে সে ভাবে যে আমার যে দেশ ওইখানে যে ছোটোখাটো আর্টের ফর্ম, অবজেক্ট,
ট্রেডিশনাল জিনিস সেগুলোর মধ্যে যদি আবার ফিরে যেতে চাই, তো এই ধরনের কোনো ফিলিং কখন আসছে কিনা? যেমন ইকবাল ভাইয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে উনি যখন প্রথম শিশুদের নিয়ে ভাবলেন সেটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে, তাই না, হিরোশিমা। তো এই ধরনের জিনিসগুলিকে যদি একটু আমরা এক্সামিন করতে পারি। ঠিক স্মৃতি না, যখন আমি 18 বছর বড় যখন দেশে ফিরছি, তখন আমি যখন এখানে ছিলাম তখন যে জিনিসগুলি দেখতাম না, মানে দেখতে জানতাম না, দেখতে শিখিনি, হয়তো ছবি আঁকার জন্য সমস্ত মাঠ ঘাট চষে বেড়াতাম, দেখতাম সুন্দর সাবজেক্ট নেই, সুন্দর গাছ নেই। তারপরে ওই ফিরে এসে দেখি যেসব জিনিস আগে দেখিনি, আগে ভাবিনি, চোখে পড়েনি, অবহেলা করছি, সেটা হলো সেই ইটের ভাটা। ওই ইটের ভাটার যে ধোঁয়া, কালো ধোঁয়া আকাশ মনে আকাশ পড়ছে, ওইগুলোকে আকৃষ্ট করে আমাকে, কারণ ওইটা আমায় দূর থেকে মানে দেখতে হয়েছে আমাকে, যার জন্য এত দূরে যেতে হয়েছে এই জিনিসকে চিনতে হবে। যে এইখানে এসে পরে দেখি যে এখানে এত সম্ভার আমাদের দেশে, এই যে আমাদের কাদামাটি, ইভেন ইভেন ইনস্টলেশন খোঁজার দরকার নেই তো। এইখানে আমাদের মাটিতে শুধু কাটা দিয়ে যে এত ভালো করা যায়, এত ভালো কাজ করা যায়, ছবি আঁকা যায়, যে এই জিনিসগুলো আমি যে এবারে শিখি স্পেনে গিয়ে, আমি সবচেয়ে যেটা আমার আমি আমি লাকি যে ওই একই ধর কাছে লোকদের সঙ্গে মিশতাম, ওই ওরাই আমাকে টেনেছে, ওর জন্য আমি ও মিস করিনি, যে বাংলাদেশকে মিস করিনি, কারণ ওইখানে যে যে সোসাইটির সঙ্গে মিশছি, যাদের সঙ্গে মিশতাম, যাদের সঙ্গে থাকতাম, যাদের সঙ্গে ওয়াইন খেতাম, যাদের সঙ্গে নাচতাম ফ্লামেঙ্গোয়, ওদের সঙ্গে আমার আমি গাইতাম, ওরা আমার সঙ্গে গাইছে, ওদের ফ্লামেঙ্গো গান আমি গাইছি, এত মিল পেয়েছি যে আমি আই ডোন্ট ফিল এনি ডিফারেন্ট। তো শেষ এই কথা বলতে পারি যে একজন শিল্পী পৃথিবী, একজন শিল্পী হতে হবে অনন্তকালের জন্য এবং পৃথিবী দেশের সীমা আমি বিশেষ করি। আসলে ওই যেটা ছোটবেলার স্মৃতি আমার মানে যেটা সবসময় কাজ করে, যে আমি একটা আগে বলছি যে আমি মেমোরির থেকে বেশি ছবি আঁকা পছন্দ করি। তো কারণটা হলো যে আমি ছোটবেলায় সব ছোটবেলা বাচ্চারা আসলে মেমোরি থেকে ছবি আঁকে, তো আর সবসময় ওই মেমোরি এবং ছোটবেলায় তো ড্রয়িংয়ে অত দক্ষ ছিলাম না, পরবর্তীতে একাডেমিক ইয়ের কারণে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে এবং ড্রয়িংটাকে স্ট্রং, যেটা আমরা ভুটান মনে করি যে হচ্ছে ছবি আঁকার মূল ভিত্তিটা হলো ড্রয়িং, স্ট্রং ড্রয়িং জানা থাকলে যে কোনো মাধ্যমে যে কোনোভাবে কাজ করা যায়। তো আমি এই জন্য এখনও আমি সেই ছোটোবেলা থেকে, কিন্তু এই যে যে কথাটা যে এখন মানে আমরা মানে কন্টেম্পোরারি আর্টের সাথে আমাদের লিঙ্ক, যে কন্টেম্পোরারি স্যার যেটা বললেন যে সেটার কোনো বাউন্ডারি নাই, হ্যাঁ, কিন্তু তারপরে হচ্ছে যে নিজের অরিজিনালিটি, যে কাজ যে বিষয়গতভাবে যে কীভাবে আমি বিষয়টা নিচ্ছি, যে ছোটোবেলার ইয়েটা, তো সব কিছুই একটার সাথে একটা রিলেশন আছে। বলতেন যে ওই কখন আপনি যে শৈশব নিয়ে কাজের ইয়েটা শুরু করলেন আর কি, ওইটার লিঙ্কটা আর কি অনুপ্রেরণায় যে ইয়ে শহরে যখন পিএইচডি করতে যান, দুই লাইনে যান একটা বলতেন, তারপরে আমি দর খুলে দিব। আমি তারপর আমি হচ্ছে যে ওই যেখানে ছোটবেলায় যে বিষয়গতভাবে যে পরিবর্তনটা, এটা অটোমেটিকলি আসলো, যে তখন যে আপনার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, যে চলছে, তখন আমার ছোটোবেলার স্মৃতিটা আমার মনে পড়লো যে আমি ছোটোবেলার সময় যে আমি ম্যাক্সিমাম টাইমে আমি হলো যে অনলাইনে নিউজ পেপার, দেশের নিউজ পেপার, বিভিন্ন নিউজ পেপারের মাস মিডিয়া নিউজগুলো আমি কালেক্ট করতাম, মানে পড়তাম, তখন ওই যুদ্ধের ছবিগুলো আমি একটা ছবি দেখে খুব মানে গাজাতে যে ইসরায়েলি আক্রমণ, সেটা পত্রিকাতে নিউজ দেওয়ার মতোই ছবি না, একটা বাচ্চার বাচ্চার মাথাটা ধ্বংসযুদ্ধের উপরে আছে, এটা আমার সঙ্গে একটা মানে ইয়ে লাগে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ছোটোবেলায় আমি যুদ্ধে গেছি, আমি যুদ্ধে আমরা পালিয়ে গেছি গ্রামে, কত আক্রমণ, আমাদের আমার বাবা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেল, তো এইসব চিন্তাভাবনা করে তখন আমি ওই ছোটোবেলার স্মৃতিটা, যে ছোটোবেলার যে বাচ্চাদের মনে যে কী রিয়্যাক্ট করে সেই জিনিসটাকেই আমি আমার ছবির মধ্যে
আনার চেষ্টা করেছি যে এবং এখনো কিছু ছবি এই ধরনের ছবি আছে তো আমরা আসলে ফ্লোরটা ওপেন করে দিতে চাচ্ছি প্রশ্নের জন্য এবং দুজন শিল্পী এখানে আছেন আপনারা যা প্রশ্ন করতে চান একটু করতে পারেন আগে 10 মিনিটের মধ্যে আসলে আমাদের এটা শেষ করতে হবে তিনজনের কাজের সাথে যেহেতু আমি পরিচিত নিজের শিল্পী হিসেবে তো আজকে যারা শিল্পী শহীদ কবির এবং মোহাম্মদ ইকবাল এখানে আপনাদের নোশন প্রেজেন্ট করছেন তো দুজনই আর যদি বলি পেন্টিং ঘরানার সো এখন বর্তমান সময়ে এই যে এক ধরনের ডাইভার্সিফাই আর্ট মিডিয়া তৈরি হয়েছে যেটাকে আমরা কন্টেম্পোরারি আর্ট ভাইব্রেশন এবং ডাইভার্সিটি তৈরি করছি সো আপনারা আই উড বি ইন্টারেস্টেড টু নো কী করে আপনারা কানেক্ট করছেন এরকম একটা ডাইভার্স ফিল্ডের সাথে পেইন্টিংকে মানে ডাইভার্স ফিল্ড বলতে বলছি ডিজিটাল এরা এসে আমরা পৌঁছেছি এবং আই ক্যানট সে হোয়াট ইজ ট্রেডিশনাল হোয়াট ইজ কন্টেম্পোরারি হোয়াট ইজ মডার্ন রাদার আপনাদের পার্সপেক্টিভ থেকে আপনারা রিলেট করছেন কীভাবে এই এখনকার কন্টেম্পোরারি সময়টাকে উইথ ইয়োর ওন আর্টিস্টিক এক্সপ্রেশন কন্টেম্পোরারি কন্টেম্পোরারি যখন আজকে তুমি বা আমি যা করি ওইটা কন্টেম্পোরারি আজকে এবং কেউ প্রশ্ন বলবে বলতে পারবে না যে আই হ্যাভ ডান সামথিং নিউ অলরেডি হ্যাভ ডান লং টাইম অ্যাগো এটা মহাসন নতুন শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা শুধু ডিসকভার করছি এবং আমার মতো করার চেষ্টা করছি এবং এখন যে কন্টেম্পোরারি বলে যেগুলো যারা ইনস্টলেশন অনেক আগে হয়ে গেছে ইনস্টলেশন যেমন ফর এক্সাম্পল এখন যে পারফরমেন্স আমার তো মনে হয় যে তোমরা যাত্রা দেখছো বাংলাদেশে যেখানে মানুষের সামনে অডিয়েন্সের সামনে যাত্রা যে অভিনয় করে তারা দৌড়ে গ্রিন রুম থেকে অডিয়েন্সের সামনে অভিনয় করে যুদ্ধ করে মারা গেল মানুষ কাঁদলো সে আবার উঠে ঝেড়ে চলে গেল সেখানে দুজন যুদ্ধ করছে একজন বিবেক হলো কনসিয়াস বিবেক যে একজন ব্যক্তি অডিয়েন্স দেখছে কিন্তু দর্শক অ্যাক্টররা দেখছে না দেখেও দেখছে না বিকজ বিবেকে দেখা যায় না এর চেয়ে বড় কনসেপচুয়াল এর চেয়ে বড় পারফরমেন্স আর পৃথিবীতে হয়নি হবে না তো সুতরাং আমার মনে হয় নতুন খোঁজার দরকার নেই আমার মতো করে করি এখন তুমি অথবা লিপি ফর এক্সাম্পল লিপিকে ব্লেড লাগিয়ে করছে আমার মধ্যে তো ব্লেড নাই আই ডোন্ট ফিল দ্যাট ব্লেড হ্যাঁ এখন সরি এখন যে কন্টেম্পোরারি বা মডার্ন হওয়ার জন্য আই হ্যাভ টু ডু ব্লেড ফর সামথিং লাইক দ্যাট আই ডোন্ট ফিল ইট আমি মনে করি যে হচ্ছে যে সময়ের সাথে সব কিছুই একটা রিলেশন আছে যে আমি পেন্টিং করি তার মানে যে ইনস্টলেশন নিউ মিডিয়া আর্ট সব কিছুই অনেস্টলি স্পিকিং আমার পয়েন্টটা ছিল হাউ আপনি কানেক্ট করছেন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের সাথে আপনার কাজ দিয়ে বিকজ আপনার কাজও কন্টেম্পোরারি সো দ্য রিলেশন দ্যাট ইউ মেক আমি সব কিছু এগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে হচ্ছে নতুনত্ব যে ইয়াংজেশন করছে কিন্তু আমি যে পেন্টিং করছি পেন্টিংয়ের মধ্যেও কন্টেম্পোরারি বা এখন সার্টিটা করছে যে এত সময় কিন্তু বিষয়গতভাবে কীভাবে নেওয়া এগুলোর একটা ব্যাপার আছে
যে ছবিটা কতখানি বর্তমান সময়ের প্রিন্টিং। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কিবরিয়া স্যার, মোহাম্মদ কিবরিয়া তার সময় কন্টেম্পোরারি মানে মডার্ন পেইন্টার, মানে সাংঘাতিক মানে মডার্ন, মানে এখন যেটা ইনস্টলেশন হচ্ছে বা ইয়ে হচ্ছে সেই পর্যায়ের লেভেল। এখন একটা স্টুডেন্ট মানে একটা ইয়াং আর্টিস্ট আমি কিবরিয়া স্যারের মতো যদি কাজ করে সে তো পিছনে ফিরে গেল, তাকে সামনে আসতে হবে পেইন্টিংয়ের মাধ্যমেই। পেইন্টিং মাধ্যমে কীভাবে নতুনত্ব, কীভাবে বর্তমান সময়ের কাজের ধারাটা সেই জিনিসটা উন্নতি করতে হবে, এবং প্রত্যেকের মধ্যে নিজস্বতা একটা কিছু আছে সেগুলোকে নিয়ে আমাদের উচিত যে হচ্ছে এই যে বর্তমান সময়ের যে সমস্ত কন্টেম্পোরারি আর্টের যে ধারাটা সেগুলো আমি সাংঘাতিকভাবে অ্যাপ্রিশিয়েট করি। আর কোনো প্রশ্ন কার কাছ থেকে? লাস্ট প্রশ্ন আসলে, হ্যাঁ আমরা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আমি মোবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি যে আপনাদের সময় যেমন মোবিলিটিটা অনেক ফিজিক্যাল ছিল, ফিজিক্যালি আর্ট গ্যালারি গিয়ে একটা কালচারাল ইনফ্লুয়েন্সের মধ্যে ছিলেন, বাট এখন মোবিলিটি ইন্টারনেটের সময় এসে মোবিলিটি ইটসেলফ এটা ডেফিনেশনটা কি একই রকম আছে নাকি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে? বিভিন্ন রাজত্ব ছিল, কুষাণ রাজত্বের সময় আসলে আফগানিস্তান হয়ে পার্সিয়া হয়ে বিরাট অঞ্চল ছিল যেটা উত্তর ভারত সহ ছিল। তারপর মোগলরা এসে একটা বিরাট অঞ্চল শাসন করেছে, বেঙ্গল কখনো কখনো যুক্ত হয়েছে, ইয়ে হয়েছে। কালকেও আমি একজন কিউরেটরের সাথে কথা বলছিলাম যে ভিয়েতনাম আসলে ইন্দো চায়না বলে এমনি এমনি বলে না, ওইখানে যেরকম চাইনিজ কালচার এবং ইন্দো কালচারও আছে, ওইখানে এরকম এরকম গীত আছে, গীত যেটা আমরা বড় বড় গীত গাই না আমাদের দেশে, যেমন লাম্বা গীত, যেমন ময়মনসিংহ গীতিকা, ভদ্রলোকেরা এটাকে গীতিকা নাম দিয়ে নিছে, ওই গীতকে নানানভাবে ওরা চেনে, এখানকার গীত বেঙ্গলের গীত ওরা চেনে। এই কারণে যেটা যে আদি ট্রেডিশন যে রামায়ণ মহাভারতের যেভাবে গীত তৈরি হতো সেই ট্রেডিশনের সাথে সম্পর্কিত কি লাওস অমুক তমুক এরকম জায়গায় বিভিন্ন কমিউনিটি, আমরা কিন্তু এগুলা এদিকে তাকাই না, আমরা তাকাই শুধু দিল্লি লাহোর এই এইদিকে আর কি। তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে মডার্ন টাইমের, অর্থাৎ মডার্ন টাইমের আগে মোবিলিটি অনেক টাইপের ছিল, কমিউনিটি একখান থেকে আরেকখানে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট মোগলরাও একটা কমিউনিটি যারা অন্য একটা জায়গা থেকে এসে এখানে সেটেল করছে, এটা হচ্ছে একটা টাইম যখন কমিউনিটিগুলি মোবাইল ছিল। এখন আমাদের টাইমে কি ব্যাপার হচ্ছে পাসপোর্ট করে বিদেশে পড়তে যাওয়া, চাকরি করতে যাওয়া, এটা হচ্ছে এখনকার টাইমের কমিউনিটি। আর আপনি যেটার কথা বলছেন সেটা তো ক্লিয়ারলি আমি আমার মতো মানুষের জন্য সবচেয়ে ভালো যে সিলেন্টারি মানুষ বাসায় বসে বসে ইন্টারনেটে ডেমিয়ান হার্স্টের শো দেখে ফেললাম আর কি, এবং আমি ওটা দিয়ে স্যাটিসফাই যে আমার সামনাসামনি গিয়ে দেখলে বলে ভালো, বাট যেটা যে এটা যেহেতু অ্যাফোর্ড করতে পারি না, তো এইটার কিছুটা তো এফেক্ট পড়েছেই, ব্যাড এফেক্ট খুবই পড়েছে সমাজে, এটার ব্যাড এফেক্টের কোনো সীমা নেই। কিন্তু এটার ভালো দিক হচ্ছে যে আজকে আমি মিশেল ফুকোর একটা ইন্টারেস্টিং আইডিয়া ইন্টারনেটে পড়ে ফেলতে পারতেছি, তার মানে কি আমার মোবিলিটি ওইখানে হচ্ছে। তো এটা এক ধরনের স্পিরিচুয়াল মোবিলিটি বা নলেজের মোবিলিটি বলি, আইডিয়ার মোবিলিটি। হ্যাঁ, যে যারা আইডিয়াতে বিশ্বাস করে তারা এইটাতে বিশ্বাস করবে আসলে, কারণ আইডিয়া আগেও ট্রাভেল করতো, হয়তো সুফিরা না আসলে সুফি আইডিয়া এখানে আসতো না, কিন্তু আবার আসতেও পারতো। হ্যাঁ, বইয়ের মাধ্যমে যেটা হয় মহাভারত যেখানে লিখিত হয়েছে সেখান থেকে কত জায়গায় ট্রাভেল করছে, সারা দুনিয়ার মানুষ এখন পড়ছে। এখন ইন্টারনেটের যুগে এই এই ভালো দিকটা আছে যে কোনো খান থেকে যে কোনো খানে অন করে একটা সাইটে গিয়ে একটা কিছু পড়ে ফেলতে পারতেছে, একটা কিছু দেখে ফেলতে পারতেছে, এটা আমার জন্য পজিটিভ মনে হয়। আর এটার ব্যাড এফেক্টের কথা আমরা সবাই জানি, আমিও একমত, যেটা হচ্ছে যে আমিও তো স্টুডেন্টদেরকে বলি যে এটুকু হচ্ছে যে সার্চ দিয়ে তুমি দেখো বর্তমান সময় কাজ এত মানে কিছু আর্টের দাম বলি তুমি দেখো যে যেমন কাজ করে তাকে সেভাবে গাইড করতে হবে, মানে এটা আমি আপনার এডুকেশন পারপাস থেকে বলছি। তো এই যে মানে উৎসাহিত করা যে হচ্ছে যে তোমরা এইভাবে সার্চ দিয়ে বা দেখো, এতে করে অনেক কিছু বলার লাগে না। এখনকার ইয়াং জেনারেশন যারা মানে কাজ কাজময় যেগুলো করছে এবং অনেক কিছু ভালো কিছু করছে তারা। ধন্যবাদ। দুই প্রখ্যাত শিল্পী আমাদের সাথে ছিলেন এবং দর্শক সবাইকে ধন্যবাদ। যে বিষয়টা আমি আসলে আলাদাভাবে বলিনি, ওরা দুজনেরই টিচিংয়ের একটা বিরাট সুনাম আছে আর কি, দুজনের শিক্ষক হিসেবেও বেশ ভালো। আমরা শিল্পীর নিয়ে কথা বলছিলাম, হয়তো অনেকে হয়তো খেয়াল করেনি যে ওনার উনি শিক্ষকতা এখনও করছেন
এমনকি কবির স্যারও বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে এখন শিক্ষকতা জানিয়েছেন। ধন্যবাদ আমরা এখানে শেষ করছি।